এই মুহূর্তে আছে চট্টগ্রামের ষোলশহর স্টেশনে, যেখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে গণত্রাণ কর্মসূচি চলছে। আমরা সকাল থেকে এই এলাকায় যেমনটা দেখেছি, চট্টগ্রামের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যারা আছেন, পাশাপাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু অনেকেই এখানে আসছেন এবং যে গণত্রাণ কর্মসূচি চলছে সেখানে আসলে তারা তাদের যে সহযোগিতা গুলো সেগুলো দিয়ে যাচ্ছেন। এবং আমরা বেশ কয়েকজনকে দেখেছি আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে যে ষোলশহর স্টেশন আছে সেখানে তারা আসছেন এবং যে ত্রাণ কার্যক্রম আছে সেখানে সহযোগিতা করছেন। আমরা একজন চট্টগ্রামের যে যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আছে মোহাম্মদ রাসেলামের তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং তার থেকে জানার চেষ্টা করবো আপনারা আসলে কি এই পর্যন্ত আসলে কেমন ত্রাণ কার্যক্রম চালিয়েছেন এবং কি রেসপন্স পাচ্ছেন জানেন। বন্যাতে সহায়তায় আমরা শুরু থেকে যেভাবে কাজ করছি, আমাদের চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে, ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের কাছে এসেছে। আমরা নগদ অর্থ সহ অনলাইনে যে টাকা পেয়েছি সেটা হচ্ছে 5,65,000, এবং এছাড়াও আপনারা জানেন সারা বাংলাদেশে বন্যাদের সহায়তায় ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। আমরা অর্থে অর্থ ছাড়াও আমরা অনেক ত্রাণ পেয়েছি, সেগুলো আমরা প্রায় 12টি পর্যায়ে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এখন পর্যন্ত বলা চলে যে আমরা যেভাবে কাজ করছি, আমাদের আপনারা জানেন এখন পর্যন্ত প্রায় 15 লক্ষ মানুষের মধ্যে পানিবন্দী আছে, কিন্তু আমরা যে পরিমাণ ত্রাণ সহায়তা পেয়েছি তা 15 লক্ষ মানুষের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এই জন্য আমি সারা বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ জানাবো, সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে বন্যাদের সহায়তায় তাদের পাশে দাঁড়াই, তাহলে আমরা এই যে সংকট তৈরি হয়েছে এই সংকট খুব দ্রুত সময়ের মধ্যে মোকাবেলা করতে পারবো। এছাড়া চট্টগ্রামবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা ষোলশহর স্টেশনে আপনাদের যে ত্রাণ সহায়তা আপনারা দিতে যাচ্ছেন সেটা নির্দ্বিধায় নিয়ে আসবেন, আমরা আপনাদের ত্রাণ বন্যাদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। জি, আসলে আমাদের রাখি আহমেদ যেমনটা জানাচ্ছিলেন যে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আসলে যে যে পরিমাণ ত্রাণ প্রয়োজন সে পরিমাণ ত্রাণ কিন্তু এখনো তারা পায়নি। আমরা একটু ত্রাণ কার্যক্রমের বিভিন্ন দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা আসলে এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু একেবারে সকাল সন্ধ্যা দিন রাত পরিশ্রম করে কিন্তু তারা তাদের যে অ্যাক্টিভিটি গুলো সেটি বজায় রেখেছে। আমরা আপনাদের একটু দৃশ্য দেখানোর চেষ্টা করবো। আমরা একজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলতে চাই, আসলে আপনারা কিভাবে কাজ করছেন, আসলে কি উদ্দেশ্যে কাজ করছেন, দিনরাত পরিশ্রম করছেন ব্যাপারটা একটু জানাবেন। আসলে দেশের যে ক্রান্তিকালীন সময়, আমরা কয়েকদিন আগেই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, এর মধ্যে দেশ যে একটা পরিক্রমের হয়ে এর মধ্যে আবার বন্যা, আপনি জানেন কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে, এদিকে আমাদের ফটিকছড়ি, খাগড়াছড়ি, তো মানুষের যে অবস্থা আসলে আমরা তো জানি মানুষ মানুষের জন্য। এখানে আসলে যারা কাজ করতেছে স্ব ইচ্ছায় স্বপ্রণোদিত, কেউ কাউকে কোনো টাকা দিচ্ছে না বা অন্য কিছু, আপনারা জানেন নিজেদের করে। এটার একমাত্র কারণ হচ্ছে কি, মানুষ মানুষের জন্য, আর যে দেশের যে ক্রান্তিকালীন অবস্থা এইটা থেকে উত্তরণ করতে হলে আমাদের সবাইকে এক যুগে একই সাথে কাজ করতে হবে। যেটা আমরা দেখেছি এই যে এখানে যারা কাজ করতেছে বেশিরভাগই শিক্ষার্থী, আমরা দেখেছি বাংলাভাষা আন্দোলন, তারপরে এই জনসত্তর গণপ্রত্যান, এরপরে যেগুলা বাংলাদেশের যারা বড় বড় আন্দোলন হয়েছে, সর্বশেষ আমরা 24-এ দেখেছি ছাত্ররা সবসময় এগিয়ে এসেছে। এই সময় আমি সব এই জিনিসটা এখানে প্রত্যক্ষ করেছি, আমি তো শুক্রবার থেকে এখানে জয়েন করছি, দেখতেছি শিক্ষার্থীরা একদম বিরতিহীন ভাবে কাজ করে যাচ্ছে তাদের জন্য। আমরা একদম যেমনটা জানিয়েছিলেন যে আসলে যারা কাজ করছেন আসলে তারা দিন রাত পরিশ্রম করে শুধু সেবাকে প্রাধান্য দিয়ে তারা কাজ করছে। আমরা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি চট্টগ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে যারা আছেন তারা কিন্তু যে ত্রাণ কার্যক্রমে তারা কিন্তু সহযোগিতা করছেন। আর কিছু জানি রাখি, চট্টগ্রামের আসলে শুধুমাত্র এশিয়া গেমের চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণ সহ বিভিন্ন কলেজ প্রাঙ্গণে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে তাদের ব্যানারে কিন্তু ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। আমরা আর কি আরো কয়েকটি দৃশ্য আপনাদের দেখাতে চাই, স্বেচ্ছাসেবীরা যারা আসলে তাদের হাতে সাপোর্ট তুলে দেওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা এখানে আরেকজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলতে চাই, আসলে আপনাদের অ্যাক্টিভিটি একটু আমাদের জানান। আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে গণত্রাণ সংগ্রহ করতেছি, এখানে আমরা কাপড় নিচ্ছি, আর বাইরে হচ্ছে টাকা পয়সা, তারপরে খাওয়ার দাওয়ার ওখান থেকে নিচ্ছি, আমরা সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত নিচ্ছি, তারপরে ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে গণত্রাণ কার্যক্রম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।